এজন হৈছে দীপ। বিএ পাছ কৰিছে যদিও একো চাকৰি নোপোৱাৰ কাৰণে সি এখন গেৰেজতে কাম কৰি আছে। আৰু এইজন হৈছে অমৰ, মানে দীপৰ বন্ধু। ইও দীপৰ সৈতে একেলগে এইখন গেৰেজতে কাম কৰে। ঐ দীপ, আজি অলপ কাম সোনকালে শেষ কৰিম দে, আৰু মালিক আহিলে আজি পইচা কেইটামান ল'ব লাগিব। অঁ ঠিক আছে, হ'ব দে, কিন্তু সিদিনা দেখোন পইচা ল'লোৱে, আৰু আজি আৰু দিয়ে বা নিদিয়ে বা, পিছে তোক আৰু আজি পইচা কিয় লগা হ'ল? মানে আজি লগৰ এটা ঘৰত পাৰ্টি কৰিব যাম, ওলাবি গধূলি? নাই নাই, আজি মই নাযাওঁ দে, কালিও পাৰ্টি কৰি ঘৰত দেৰিকৈ সোমাইছোঁ। আৰে ভাই, কেইটকানো খৰচ যাব, আৰু এনেওতো তই কেপি চিগাৰেট নোখোৱাই, অলপ মালটো চলিব আৰু। চা মোৰ, আমি ইয়াত কাম কৰিব আহিছোঁ, তাৰ বিনিময়ত আমাক পইচা দিছে, আৰু মা দেউতাই আমাক ইমান কষ্ট কৰি পঢ়ালে, পঢ়ি শুনি একো চাকৰি নাপালোঁ কাৰণে আমি ইয়াত আহিছোঁ, আৰু আমি যদি এইকেইটা পইচাও এনে বৰবাদ কৰোঁ তেন্তে আমাৰ ঘৰখন কেনেকৈ চলিব ক? তই ঠিকেই কৈছ। আৰু শুন, তই এই নিচাজাতীয় বস্তুবিলাক অলপ কমাবি, তই যে সেইবোৰ খাই পইচাবোৰ বৰবাদ কৰ, তাৰ সলনি সেইবোৰ পইচা এমাহমান সাঁচিবিচোন, তোৰ কিমান টকা বাচি যাব। তই ঠিকেই কৈছ, মই সঁচাকৈ এইবোৰ এৰিব লাগিব, তাৰ সলনি মা দেউতাক দুযোৰ কাপোৰ দিম, তেতিয়া অন্তত মা দেউতা বহুত সুখী হ'ব, কিন্তু এতিয়া নাখালেও থাকিব নোৱাৰ নহয়, চাওঁ আৰু এৰিব লাগিব। সেয়া, তই এতিয়া খাই খাই থাকিব নোৱাৰা হ'লি, সেইটোৱে তই এটা নিচা বুজিলি, দে দে এতিয়া কামত লাগ, নহ'লে মালিক আহিলে দুয়োটে গালি খাম। বল বল যা যা, সেইখিনি কামখিনি কৰ। দাদা, এই স্কুটিখন চাই দিবচোন, কি জানো হ'ল, এইখিনিতে কিবা পাম নাইকিয়া হৈ গ'ল। ও আচ্ছা, ঠিক আছে ৰবা, চাই দি আছো। এলোৱা, তোমাৰ স্কুটিখন ঠিক হৈ গ'ল, দুটামান পেয়া চলাইছিলে। অ' থেংক ইউ। যদি বেয়া নাপায় আপোনাৰ নম্বৰটো দিব পাৰিব নেকি, মানে কেতিয়াবা কিবা বেয়া হ'লে ইয়াতে ঠিক কৰিব পাৰি। অ' ঠিক আছে, নহ'লে লৈ লোৱা। অ' কোৱাচোন। 910124 চোৱাচোন, লাগিছেনে? চোৱাচোন তোমাৰ তাত। অ' লাগিছে দিয়া। পিছে মোৰ কেইটকা হ'ল? অ' তোমাৰ 50 টকা হৈছে। অঁ ৰ'বা দি আছোঁ, এয়া লোৱা। ঠিক আছে, নহ'লে এতিয়া মই গৈ থাকো, পাছত লগ পাম। অঁ ঠিক আছে। ঐ কি হ'ল ঐ, প্ৰথম চাউনিতে দেখোন একেবাৰে নাম্বাৰে লৈ ল'লে। আৰে তেনেকুৱা একো নহয় অ', মানে কেতিয়াবা কিবা প্ৰব্লেম হ'লে তাই মোক কল কৰিব পাৰিব, সেইকাৰণে নম্বৰটো দিলোঁ আৰু। হ'ব দে দে, এনে আৰু কবি না। যা যা, মালিক আহিলে গালি খাবি, কামত লাগ যা। ঐ দীপ, সেইজনী লীনাশ্ৰী নহয়নে, মানে তোৰ জীয়াবজনী? আৰে তই আৰু কি কৈ থাকবে, তাই হ'ল এজনী ধনী ছোৱালী, আৰু মই এটা গেৰেজত কাম কৰা সাধাৰণ ল'ৰা, তাই আৰু মোক ভাল পাব নেকি? আৰে প্ৰেমত কি ধনী দুখীয়া আছে, মাথো মৰম থাকিলেই হ'ল, আৰু মৰমেতো ধনী দুখীয়া নাচায়। বন্ধু বন্ধু, মই তোক কেনেকৈ বুজাও যে তাইক মই কিমান ভাল পাওঁ, কিন্তু কি কৰিবি, তাই মোক বহুত কিবা কিবি ক'লে, যিবোৰ তোক মই ক'ব নোৱাৰো, তই মোক বেয়া নাভাবি। ঐ কি ভাবি আছ, বল বল, তই নামাতিল মই তাইক মাতিম, আহ। হাই লীনাশ্ৰী, ক'ৰবাত গৈছিলা? আৰু এইজনী তোমাৰ ফ্ৰেণ্ড নেকি? অঁ মোৰ বান্ধৱী হয়, এইৰ বাবে অলপ কাপোৰ কিনিব আছিল, পিছে তুমি ক'ৰবাত গৈছিলা নেকি? নাই আৰু, এনে অলপ ফুৰিব ওলাই আহিলো, কিমান আৰু কাম কৰি থাকিম, দিয়া তোমালোকে যোৱা নহ'লে। ঠিক আছে দিয়া। ঐ ল'ৰাটোৰ মাত কথাবোৰ ভাল ন, কিন্তু তাৰ লগৰটোৱে যে ইমান মনে মনে থাকিলে, মাতেহৰো নামাতিলে। ঐ ৰচোন, তই যে তাইক মাতেহাৰো নিদিলি, তোৰ কিবা হৈছে নেকি? আৰে নাই অ' ভাই, একো হোৱা নাই, তাইক এনেই মাতিব মন নগ'ল। বল বল ঠিক আছে, কিবা এটা খাই ল, আৰু শুন, তোৰ যদি কিবা হয় তই মোক কবি, মই সদায় আছো তোৰ লগত, বল বল।
ঐ দীপ, ঐ রসুন রসুন, ঐ তুই কি আজি গ্যারেজ নোযোৱা নেকি? আরে আজি মই নাযাও দে, আজি মানে মই বুলু ফিল্ম চাব যাম, আর মালিকে সুধিলে তুই মোর গা ভাল নাই বলে কবি। ও দে দে যাবি, আর বুলু ফিল্ম খন মই যোৱাকালি চালো র, এ মজা হয়েছে, আজি চাবি তুই ভাল লাগিব। ও আচ্ছা হয় নেকি, আজি মই চাব লাগিব, দে ভাই মই এটা যাও হা। ঐ রসুন, তুই আজিকালি চুলিত কি ইউজ করবে, ইমান ধুনিয়া হয়েছে, আর মোর চুলিকেডাল চাচন ইমান প্রবলেম, মানে চুলি হরা চুলি পকা সব হয়েছে আরম্ভ। ও আচ্ছা হয় নেকি, ঠিক আছে তোক মই দুটা প্রোডাক্ট দিয়েছো, এটা হয়েছে হেয়ার কেয়ার শ্যাম্পু আর এটা হয়েছে নিউট্রিয়েন্টস, তো এই দুটা প্রোডাক্ট ইউজ করবা পারা, আর মই নিজেও এই দুটা প্রোডাক্ট ইউজ করে বহুতখিনি ভাল ফলাফল পাইছো। কলাখার, নিমপাত, হালধি, আদা আদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের এইকটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, এটা হয়েছে হেয়ার কেয়ার নিউট্রিয়েন্টস আর এটা হয়েছে হেয়ার কেয়ার শ্যাম্পু, যে চুলি প্রোটিন, সালফার, পটাশিয়াম আদি যোগান ধরে আর যে চুলি শক্তিশালী করে তোলাত সহায় করে। এই দুটা প্রোডাক্ট ইউজ করার ফলত আপনার চুলি অরা সমস্যা বা চুলি ফটা আর মূরের উফি আতরায় আপনার চুলিখিনি ধুনিয়া করা সহায় করব, লড়া ছোৱালী সকলোৱে এইটো প্রোডাক্ট ইউজ করব পাৰে। অ প্রোডাক্ট কেইটা দেখোন ভালে, পিছে এইকেইটা মই কত পাম? আরে অর্ডার করবর কারণে বহুতখিনি ইজি হয়, আমার ভিডিও ডেসক্রিপশনত একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে আছে, তাত গৈ তো অর্ডার করলে হল। পিছে এই প্রোডাক্ট কেইটার দাম কিমান? ও এটা তো বহুত ভাল কথাই সুধিলি, এই প্রোডাক্ট কেইটার দাম বহুতখিনি কম হয়, মাত্র 49 টাকা, তো এতিয়াই বাই করে ল। অ মই এতিয়াই অর্ডার করে ল। আর আপনার কইছো ডিসক্রিপশন থাকা লিঙ্কত গৈ এই প্রোডাক্ট কেইটা পার্চেস করক, আর বহুতখিনি ভাল হয়, আমি এইকেইটা নিজে ইউজ করে আছো, আর আপনাদেরও জলদি জলদি ইউজ করক। আর যখন দক্ষিণ কামরূপের এইকেইটা প্রোডাক্ট অর্ডার করব সেই সকলের কারণে ডিসকাউন্ট থাকবে, তো কি চাই আছে এটা অর্ডার করক। আজি গ্যারেজত নোযোৱা, ঘরত কাম কেইটামান হল দেছুন। ও তাকেই, মো মানে আমার ঘর আজি বেড়াখান দিব পাইলো। ওই রসুন, সেইকেইটা লিনাশ শিওর নয় নাকি? ও তাকেই বলছুন, নলে এবার আও। এ নাই নাই মই না যাও। এ আ একো না, হাই লিনাশ্রী, কি খবর? ও হ্যালো, ভালেই, তোমার? মোরো ভালেই। ওই কোন বে তুই, ডাইরেক্ট আইছে নাকি হাই কই দিছ? আর কি তুমি ইহত কেইটাক চিনিব নাকি? আরে ইহত সেই গ্যারেজত কাম করা লড়া কেইটা নহয় জানো? হয়, এ তার কাষত থকা লড়াজনে হেন মোক ভাল পায়। সেইদিনা স্কুটিখন অলপ বেয়া হওয়াত মই তাত ভাল করিব দিছিলো, কেতিয়াবা কিবা প্রবলেম পাম বলে নাম্বারটো লৈছিলো, তার দুদিনমান পিছত কৈছে যে সি হেন মোক ভাল পায়। দীপ, মই কি শুনিছো এইবোর, আর তাই কোয়া কথাবোর কি হসা নে মিছা? ওই কি হসা মিছা কব আইছো, কেলা ধনী ছোৱালী দেখিলে রব নোৱাৰ? ওই শুন, আমি হব পারো গ্যারেজত কাম কর লড়া, কিন্তু তহতর দরে মা দেউতার পর পয়সা লো ইয়াত আড্ডা মারি থাকা নাই, বুঝলি? গার ঘাম মাটিত পেলাই ঘরত খুয়াই আছো, আর এনেকে তহতর নিচিনা ছোৱালীর বডিগার্ড হয়ে থাকা নাই। আব্বে ই দেখুন বেশি কয়েছে বে, আমি যি করো জেলেগে থাকো, তুই কব লাগা কোন বে? ওই হাত সকলরে আছে, আর আমি এনেকা জামাত কাজিয়া নকরু। ওই শুনা, তোমালোকে এটা কাজিয়া করে না থাকিবা, আর তোমালোকে এটা যাওয়া গই। রবা, যাওয়ার আগত তোমাক কথা এটা কও, নিজকে ইমান ধুনিয়া বলে গৌরব নকরিবা, যদিহে মানুষ সন্মান সহকারে কথা কব না জানা, বেশি টাকা পয়সা আছে বলেও গৌরব নকরিবা, যদিহে মানুষ ব্যবহার করিব না জানা। লাখটকীয়া গাড়ি, দুমহল পাঁচমহল ঘর বনা একো লাভ নাই, যদিহে মানুষ সহায় করবলে 10 টাকা এটা দিবলে টান পা, বুঝিলা নহয়? ঐ বল না, এইবর ছোৱালীক ভাল পথকৈ তার সলনি কিবা এটা পুহিম, অন্তত আমার লাভ হব, বল। আরে আজি আর কি হল? না জানো কি বা হল, হঠাৎ স্টার্টার দেখুন বন্ধ হয়ে গল। কি হব এতিয়া, ইয়াতে তো তেনুকা গাড়ি ভাল করা দোকানও নাই। তাকেই কি করো এতিয়া, মই একোয়ে ভাবি পোৱা নাই। ওই তুই আর এবার স্টার্ট করে চাচুন কি জানি হয়ে, এবার তো নামি দেসুন। নাই ও স্টার্টে হওয়া নাই দেখুন, আর মেইন রোডলৈ তো 10 কিলোমিটার মান আছে, আমি দুয়ো কেনেকৈ এনেকৈ ঠেলি আনিম কসুন? এটা কাম কর, নহলে তুই এবার দীপক কল কর, কি জানি সে আহিবই পারে। নাই নাই, তাক মই ইমান বেয়াকৈ কর পিছত আকো কল করিব নোৱাৰো। তেতিয়া হলে কি করবি, এতে রাতে থাকিবি? চাও ফোনটো দে ল। হ্যালো দীপ,
মই দিয়া লীনাশ্রীৰ ফ্ৰেণ্ড অ কোৱাচোন মানে এটা প্ৰবলেম হ'ল আমি এঠাইৰ পৰা ঘৰলৈ গৈ আছিলো জানো হঠাৎ স্কুটিখন বেয়া হ'ল আহিব পাৰিবা নেকি তুমি এবাৰ ঠিক আছে নহলে তুমি লোকেশ্যনটো দি দিয়া মই গৈ আছো দিয়া দিয়া মই দিছো দিয়া তোমালোকে মাতিছিলা অঁ এই কিবা হঠাতে ষ্টাৰ্টটো বন্ধ হৈ গ'ল অঁ ঠিক আছে দিয়া মই চাই দি আছোঁ এয়া লোৱা তোমাৰ গাড়ীখন ঠিক হৈ গ'ল আৰু গাড়ীখনৰ মানে সৰু প্ৰব্লেম এটা আছে মানে বেটাৰীটো ডাউন হৈ গৈছে চ' চেঞ্জ কৰি ল'বা নহ'লে আৰু কেতিয়াবা ক'ৰবাত প্ৰব্লেম পাবা ঠিক আছে দিয়া নহ'লে মই গৈ থাকোঁ পইচা নালাগে দিয়া জাষ্ট সৰু প্ৰব্লেম এটা আছিলে দিয়া নহ'লে মই গৈ থাকোঁ দেখিছা তই এতিয়া কিমান বেয়াকৈ কৰাৰ পিছতো সিয়ে যি আমাক বিপদৰ টাইমত হেল্প কৰিলে আজি এনেবিলাক মানুহ আছে কাৰণে আমাৰ কিবা বেয়া হোৱাত দেখাব পাৰিছোঁ এঠাইৰ পৰা আন ঠাইলৈ যাব পাৰিছোঁ আকৌ আমি তেওঁলোকক ভাল ব্যৱহাৰ কৰিব এৰি অপমানহে কৰিছোঁ চোৱা আমি কিমান বেয়া কাম কৰিছোঁ মই সঁচাকৈ বহুত ডাঙৰ ভুল কৰি পেলালোঁ মই এতিয়াহে উপলব্ধি কৰিছোঁ মই নিজকে বহুত ধনী আৰু ধুনীয়া বুলি ভাবিছিলোঁ কিন্তু মই মানুহক সন্মান কৰিব নাজানিলোঁ মই তাইক ক্ষমা খুজিবই লাগিব কিন্তু সি জানো মোক ক্ষমা কৰি দিব ক্ষমা কৰিব কিয় নকৰিব তুমি যে তোমাৰ ভুলখিনি বুজি পালা আৰু আমাৰ এই পাগলকেইটাকো বুজাব লাগিব নহ'লে ইহঁতকেইটাও বেকাৰ হৈয়ে ৰ'ব তাকেই মই তাক ক্ষমা খুজিবই লাগিব কালি ব'ল নহ'লে এতিয়া গৈ থাকোঁ ব'লা ঐ সেইকেইটা দেখোঁ লীনাশ্রী অঁ তাকেই এইফালে আহিছোচোন ঐ এইকেইটা দেখোঁ ন দি শুনাচোন অঁ কোৱাচোন সেইদিনা মই তোমাক বহুত নক'বলগীয়া কথাবোৰ কৈ পেলালোঁ প্লিজ মোক ক্ষমা কৰি দিয়া মই ইমান ডাঙৰ মানুহ নহয় যে তোমাক ক্ষমা কৰি দিবলৈ আৰু তুমি যে তোমাৰ ভুলখিনি বুজি পালা সেয়াই মোৰ কাৰণে যথেষ্ট দীপ আৰু অমৰ আমাৰো বহুত বেয়াকৈ কোৱা গৈছিল পাৰিলে ফ্ৰেণ্ড বুলি আমাকো ক্ষমা কৰি দিবা তোমালোকৰ কথাবোৰ কি ক'ম আৰু সঁচাকৈয়ে এতিয়া আমি দুয়োজনেও কিবা এটা কৰিব ওলাইছোঁ এনে বেকাৰ থকাতকৈ ৱাহ এইটোচোন বহুত ভালেই কথা আৰু অন্ততঃ তোমালোকে যে আমাৰ কথাখিনি বুজি পালা চ' ভাল লাগিছে তেন্তে আজি পৰা আমি ভাল বন্ধু নে কি কোৱা অঁ হ'ব দিয়া ঐ দীপ আৰু লীনাশ্রীক অলপ অকলে কথা পাতিব দে আমি অলপ বাহিৰৰ পৰা ফুৰি আহোঁ নেকি কি হ'ল কিবা কোৱা মই আৰু এতিয়া কি কওঁ ক'ব লগাখিনিতো তোমাক আগতেই কৈছিলোঁ আগতেহে কৈছিলা এতিয়া আকৌ ক'ব নোৱাৰি নেকি পাৰি পাৰি কিয় নোৱাৰি তেন্তে কোৱা আকৌ চোৱা মইতো তোমাৰ গোটেইখিনি কথা গমেই পালোঁ যে তুমি বহুত ধনী ঘৰৰ ছোৱালী হয় আৰু পিছলৈ তোমাৰ মা দেউতাই মোৰ নিচিনা সাধাৰণ ল'ৰা এটাক একচেপ্ট কৰিব জানো তুমি ঠিকেই কৈছা প্ৰথমতে ময়ো তোমাৰ নিচিনাকৈয়ে ভাবিছিলোঁ কিন্তু এতিয়া মই তোমাৰ পৰা ৰিয়েলাইজ কৰিছোঁ যে সঁচা ভালপোৱাইনো ধনী দুখীয়া নিবিচাৰে বিচাৰে মাথো এখন সঁচা হৃদয় যিটো মই তোমাৰ তাত পাইছোঁ তেন্তে এতিয়াৰ পৰা মই তোমাৰ জীৱনসংগী হ'লোঁ নে কি কোৱা এনেকৈয়ে দীপ আৰু লীনাশ্রীৰ মাজত এটা নতুন সম্পৰ্ক গঢ়ি উঠিল
আৰু সিহঁত এতিয়া বহুতে সুখী। আনফালে নয়নেও এনেই বেকাৰ ঢকাতছে এখন ইলেক্ট্ৰিকেল দোকান খুলি নিজৰ উপাৰ্জনৰ পথ বাছি ল'লে। আৰু পাপুৱেও এখন ই ৰিক্সা লৈ নিজৰ কৰ্মজীৱনত আগবাঢ়িবলৈ ল'লে। তো থ্যাংক ইউ সো মাছ গাইজ ফিরতে সকলে চার কারণে, আর আশা করো আপনাদের ভিডিওটি চাই ভাল পাইছে, আর যদি ভাল পাইছে দেন সকলে এটা লাইক করে যাব, আর ভিডিওটি চাই কেনকা লাগিলে বা কনসেপ্ট খিনি কেনকা হল, আর যদি কিনা ভুল হয়েছে এটা সকলে কমেন্ট করে দিব। তো সেইটাই আর, আর যদি চ্যানেলটা আপনাদের নতুনক চাইছে কোনোবাই দেন সকলে সাবস্ক্রাইব করব, আর কাষত থাকা ঘন্টা পর্যন্ত দবাই দিব দবাই দিব, আর ভিডিওটা আপনাদের যান পারে ফ্রেন্ডর মাজত রিলেটিভর মাজত শেয়ার করে দিব নাকি। তো সেইটাই, তো আজি গোটেখিনি আসলে, তো বাই বাই, নেক্সট ভিডিওত লগ পাম। আর আপনাদের প্রোডাক্ট এটা ইউজ করব একদম না পড়িব, ডিসক্রিপশনত লিংক তো দিয়া আছে, আমিও ইউজ করি ভাল ফলাফল পাইছো, তো আপনাদেরও পাবো। আৰু লওক।